হ্যালো গসিপ লাভার্স, রাইট নাও আমি আপনাদের সাথে আলোচনা করব মিথিলার ছবি নিয়ে সমালোচনার ঝড়। ওয়েল, বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের অ্যাক্টরস গল্পকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের অ্যাক্টরস গল্পকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সো লেট জাম্প ইনটু দ্য মেইন টপিক। মিথিলাকে নিয়ে বেশ কিছুদিন ধরে বিভিন্ন পোর্টালে সমালোচনা চলছে। সে যেই ছবিই দেয় সেই ছবিই যেন তার ভক্ত অনুরাগীদের কাছে কিছুটা বেসামাল হয়ে যায়। ঘটনাটা কিন্তু আগে ছিল না, তাহসানের সাথে যখন তিনি সম্পর্কে আবদ্ধ ছিলেন তখন কিন্তু মিথিলাকে সবাই সম্মানের চোখেই দেখতেন বা তাকে নিয়ে কেউ এরকম সমালোচনা করতেও না। কিন্তু এখন মিথিলা যখন তাহসানকে ছেড়ে চলে গেছে তখন বাংলাদেশের মানুষ বা বাইরের অনেক দেশেই তিনি একটু খারাপ হয়ে গেছেন এবং সকলেই তাকে নিয়ে মন্তব্য করার কোনো সুযোগই হাতছাড়া করেন না। সে যখনই যেই ছবি দেন তাতেই কিছু কিছু মানুষ একটু অন্যরকম কমেন্ট করে থাকেন। রিসেন্টলি মিথিলা একটি ছবি তার ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেছেন। ছবিতে দেখা যায় মিথিলার পরনে শাড়ি, খোলা চুলে মোহময় দৃষ্টিতে তাকিয়ে আছেন এই অভিনেত্রী, শাড়িটা কিছুটা বাঙালি আকৃতিতে পরা এবং তিনি এই ছবির ক্যাপশনে লিখেছেন, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এ জীবনে সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। জীবনানন্দ দাশের লেখা এই কবিতাটি যেন মিথিলা তার ছবিতে ক্যাপশন হিসেবে দিয়ে নিজেকে বনলতা সেন দাবি করছেন। কিন্তু তবে এ ছবিতেও কিছু কিছু মানুষের কিছু বাজে মন্তব্য ফুটে উঠেছে, সে মন্তব্যগুলো নিয়েই আজকে আপনাদের সাথে আলোচনা করব। একজন তো কমেন্ট করেই বসেছে, ছি ছি থু। আরেকজন তার কমেন্টে লিখেছেন, দিদি এখন নিয়ম করে জীবনানন্দ দাশের কবিতা পড়ছে। এর অপর দিকে আরেকজন কমেন্ট করেছে, এসব ছবি এখানে কেন দিস মিথিলা, এবং সাথে রাগের ইমোজি, ইনবক্সে দিবি, এরপর একটি বাজে শব্দ ইউজ করা। এরপর আরেকজন তো কমেন্ট করেছে, মিথিলা যখন বাবার বাড়িতে আইব, এরপর একটি ছবি শেয়ার করেছেন। এরপর অন্যদিকে আরেকজন লিখেছেন, তিনি নাকি মিথিলার অনেক বড় ফ্যান, যার কারণে তিনি কমেন্টটা এইভাবে করেছে, ফ্যান অব বাংলাদেশ। আবার অন্য একজন বলেছে, অনেকদিন বাদে তোমায় দেখলাম গো। বলা যেতে পারে এখানে কেউ কেউ মিথিলার অনেক বাজে কমেন্ট করেছে এবং কেউ কেউ মিথিলাকে অনেকটাই প্রশংসা করেছেন, আবার কেউ কেউ জানিয়েছেন তারা মিথিলার কত বড় ভক্ত। মিথিলা যেহেতু একজন অভিনেত্রী সেহেতু ইনস্টাতে কোনো ছবি দিলে সেখানে নানা ধরনের সমালোচনার ঝড় দেখা যেতেই পারে। কিন্তু রিসেন্টলি মিথিলার ইনস্টাগ্রাম কমেন্ট বক্স, সেখানে সমালোচনার ঝড় একটু বেশিই থাকে, আর এই ছবিতেও সেরকমই কিছু সমালোচনার ঝড় উঠে এসেছে। সো ভিউয়ার্স, এই ছবিটি দেখার পর আপনার কি মন্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।